ধনিয়াখালী বিধানসভার ভাস্তারা শিশি তলা থেকে গুড়াপের খানপুর পর্যন্ত সাইকেল মিছিল বেরোয়। এতে অংশ নিয়েছিলেন অসীম পাত্র, যিনি নিজেই সাইকেল চালিয়েছিলেন। সঙ্গে ছিলেন হুগলি জেলার কোয়ার্ডিনেটর সুমনা সরকার, হুগলি জেলা পরিষদের কর্মাধ্যক্ষ নিজামুদ্দিন রহমান সহ ধনেখালী ব্লক তৃণমূল কংগ্রেসের নেতৃত্বেরা। এই সাইকেল মিছিল কেন? সাইকেল মিছিল আমাদের অ্যাকচুয়ালি কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে, বিজেপি সরকার যেভাবে ভারতবর্ষ যুদ্ধাপরাধ নোংরা খেলা করছে, এক হচ্ছে কৃষক বিল, আর একটা হচ্ছে দলিত সন্তানদের, দলিত কন্যা সন্তানদের উপর যেভাবে নির্যাতিত করছে, ওরা ধর্ষণ করে ইয়ে দিচ্ছে, নারী সম্মানকে, নারী সম্মান লুণ্ঠিত হচ্ছে ভারতবর্ষের বুকে। তারই প্রতিবাদে আমরা চাইছি বাংলার প্রতিটি প্রত্যন্ত গ্রামে গ্রামে শুরু হোক আমাদের এই আন্দোলন। সে সাইকেল মিছিল থেকে বিভিন্ন মিছিলের মাধ্যম দিয়ে আমাদের এই লড়াই শুরু হোক, যে আমরা বুঝিয়ে দিতে চাই যে বাংলার প্রত্যন্ত গ্রাম থেকে শুরু করে যুব সংগঠনের যারা আছে, যারা আছে প্রত্যেকে লড়াই করবো, যাতে তাদের নারীর সম্মান প্রতিটি ঘরের বা মায়েদের এবং বোনেদের এবং তিনি যারা আছে তাদের সম্মান যেন বজায় থাকে, তাদের সম্মান যেন ভারতবর্ষের মাটিতে লুণ্ঠিত না হয়। তারই প্রতিবাদে আমাদের আজকের এই মিছিল। আমার এখানকার যে ধনিয়াখালী বিধানসভার বিধায়ক আছেন অসীমাদি, আসবেন, এক্ষুনি আসবেন উনি। আমাদের মিজানুর রহমান আছেন, ও আসবেন, তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা যারা আছে, যুব তৃণমূল কংগ্রেসের সবাই আমরা একসাথে লড়াই করছি। লড়াই যখন করতে আজকে আজকে মিছিলে কোথা থেকে কোথায় হবে, আমি কত লোক হবে মোটামুটি? দেখুন আজকে মিছিল হবে আপনার শুরু হবে একদম ভাস্তার অঞ্চল চলবে আমাদের, আর আপনার লোক আপনি দেখতে পাচ্ছেন এখানে আছে, আমি ওখানে কংসারিতলা দেখে এলাম, ওখানেও প্রচুর সাইকেল জমে আছে, প্রচুর। মূলত সাইকেল মিছিল কেন, সাইকেল মিছিল কেন? দেখুন সাইকেল মিছিলটা কেন আমি আপনাকে বললামই, যে আমরা তো সব কিছুর মাধ্যম দিয়ে করলাম, তারপরে পেট্রোপণ্যের মূল্য যেভাবে বৃদ্ধি করেছে সব থেকে বড় কথা, যে পেট্রোপণ্যের মূল্য বৃদ্ধি করেছে।